What do you master in Jaga? নমস্কার, শুভ অপরাহ্ন, সালাম আলাইকুম, গুড আফটারনুন। আজকে আপনারা সবাই যে এখানে একত্রিত হয়েছেন আমাদের ডাকে, আমরা কিন্তু অন্তরের দিক থেকে সবাই আপ্লুত হয়ে গেছি। এটা একটা প্রমাণ যে পশ্চিমবঙ্গের সাথে, এই প্রদেশটার সাথে বাংলাদেশের কি চমৎকার সম্পর্ক রয়েছে। গত বছর এই একই ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমরা বাংলাদেশ বিজয় উৎসব করেছিলাম। তারই ধারাবাহিকতায়, তারই অনুপ্রেরণায় আমরা এবছর একই সময় কলকাতা ইনডোর সেলে, নেতাজি ইনডোর সেলে 15 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিজয় উৎসব উদযাপন করতে যাচ্ছি। আমাদের এই উৎসবের মূল উদ্দেশ্যটা হচ্ছে কলকাতায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আরো বৃহৎ পরিসরে বলতে গেলে বলতে হয় সমগ্র ভারতবর্ষে বাংলাদেশকে তুলে ধরা, একটা মিনি বাংলাদেশ উপস্থাপন করা। আমাদের এখানে যেমন একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, নাটক, লালন সঙ্গীত, সুফি সঙ্গীত সব কিছুই থাকবে। একই সাথে থাকবে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, পশ্চা নিয়ে সাজানো অনেকগুলো দোকান, যে দোকানগুলোয় বাংলাদেশি পণ্য একেবারে নির্ভেজাল নিখাদ বাংলাদেশি পণ্য আপনারা এখানে পাবেন। আজকে আমার কথা বলাটাই বৃথা হয়ে যাবে, তিনি হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি প্রথম থেকেই বলেছেন যে ইন্ডোর স্টেডিয়ামে তোমরা এই অনুষ্ঠানটা যদি করো এটা চমৎকার হবে, যেহেতু শীতকাল, শীতকালে মানুষের বেশি এখানে থাকবে, যেহেতু হিমের প্রভাবটা মানুষের উপর পড়বে না, সেজন্য তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার জন্য মানুষের সেই কারণটাটুকুও থাকবে না। স্পেশালি এই প্রোগ্রামে আমাদের প্রথম থেকে যিনি উপস্থাপনা করবেন যিনি সঙ্গীত উপস্থাপন করবেন, আমি নামটা এখন বলছি না, সাদি মোহাম্মদ, উনি কিন্তু শহীদ পরিবারের অন্যতম একজন ব্যক্তি। আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না সত্যি কথা বলতে, কারণ এখানে যারা আসবেন বেশিরভাগই তো বাংলাদেশ থেকে আসবে, তাদের তো এখানে অ্যাকাউন্টস বা ওই টাইপের কিছুই নেই, সো কার্ড নিয়ে কিছু করা যাবে কি না আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। একই সাথে বলতে গেলে আরও বড় পরিসরে সমগ্র ভারতবাসীর কাছে আমি উপস্থাপন করতে চাচ্ছি যে ডিসেম্বরের আমাদের বিজয়ের মাসের, বাংলাদেশের বিজয়ের মাসের 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমরা বাংলাদেশের বিজয় উৎসব উদযাপন করতে যাচ্ছি, যেখানে বাংলাদেশকে একটি মিনি বাংলাদেশ হিসাবে আপনাদের সামনে তুলে ধরার একটা ঐকান্তিক প্রয়াস আমরা নিয়েছি, যেখানে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যা কিছু আছে, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে পণ্য সেবা যা কিছু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমাদের এই অনুষ্ঠান করার জন্য, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ওনার দলের প্রতি, ওনার সাথে যারা কাজ করেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। একই সাথে আপনাদের সবাইকে
কায় মনোবাক্যে অনুরোধ করছি এই উৎসবে আপনারা আসবেন, বাংলাদেশকে নতুন করে চিনবেন, বাংলাদেশের অনেক 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 তথ্য আপনারা এখানে আসলে জানতে পারবেন। উনি বিকাল 5:30 প্রধান অতিথি হিসাবে আসছেন 15 তারিখে। আমাদের ওখানে 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা হচ্ছে। বাংলাদেশ থেকে খাবার দাবার থেকে শুরু করে পিঠাপুলি থেকে শুরু করে আমাদের বিখ্যাত জামদানি, ঢাকাই তাঁতের শাড়ি থেকে শুরু করে হস্তশিল্প থেকে শুরু করে আমাদের প্রদর্শনযোগ্য বা আমাদের বিক্রয়যোগ্য যা যা জিনিস আছে প্রায় সবই আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো প্রধান অতিথি হিসেবে থাকবেন, উদ্বোধন করবেন বাংলাদেশের একজন সিনিয়র মন্ত্রী, একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী। ওখানে প্রথমেই থাকছে যেটা বঙ্গবন্ধুর উপর, বলতে গেলে বলতে হয় আমরা একটা আলোকচিত্র প্রদর্শনী, যেটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঢোকার মুখেই কনফারেন্স রুম, সেখানে আমরা করছি, যেটার আমরা ক্যাপশন দিয়েছি বা নাম দিয়েছি বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত চিত্র আমরা পেয়েছি সেই চিত্রগুলোর প্রদর্শনী, সেটাও সবার জন্য অবাধ থাকবে, উন্মুক্ত থাকবে সবার প্রদর্শনী। প্রতিদিন বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারিও থাকবে, মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র থাকবে এবং মুক্তিযুদ্ধের উপর আলোচনা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি। বিশিষ্ট ব্যক্তি বলতে মূলত যেহেতু এটা উৎসব সেই জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরাই বিশিষ্টভাবে আসছেন, তাছাড়াও আলোচক হিসেবে কয়েকজনের নাম আমি বলেছি, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধার একজন নাম করা মুক্তিযোদ্ধা, বিদগ্ধ মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম স্যার থাকছেন, আমাদের আরেক মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু উনি থাকছেন, এ ধরনের আরও অনেকে আছেন যাদের সবার নাম আমরা এখনও কনফার্ম করতে পারিনি, কারণ এখনও 1 সপ্তাহ সময় আছে, এর মধ্যেই আমরা সব পেয়ে যাব এবং আপনারা সব খবর পেয়ে যাবেন আমাদের সময়ের মাধ্যমে।